মাদককাণ্ডে আলোচিত সেই ছাত্রলীগ নেতার ধর্ম মন্ত্রণালয়ে চাকরি। ছাত্রাবাসে মাদকের বিস্তার, ক্ষমতার অপব্যবহার সহ নানাবিধ অভিযোগে অভিযুক্ত জামালপুরের ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলহাজ মিয়া দলীয় পদের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতির আবেদন করেছেন। ধর্ম মন্ত্রণালয়ে তার চাকরি হওয়ার সুবাদে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় আবেদনের একটি ছবি আলহাজ মিয়া তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। এর আগে আলহাজ মিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেছেন। আবেদনের অনুলিপি উপজেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগ বরাবর পাঠানো হয়েছে। দলীয় পদ থেকে অব্যাহতি পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ে আলহাজ মিয়ার চাকরি হয়েছে, চাকরিজনিত কারণ দেখিয়ে তিনি দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে অন্য কাউকে দায়িত্ব দেব। এছাড়া স্বেচ্ছায় দলীয় পদ থেকে অব্যাহতির আবেদন করায় আলহাজ মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে আপাতত অগ্রসর হচ্ছি না। ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলহাজ মিয়া স্বাক্ষরিত লিখিত ওই আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, 2019 সালের 28 ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে আমাকে বাংলাদেশ ছাত্রলীগের ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। গত 16 জুলাই থেকে চাকরিজনিত কারণে সাধারণ সম্পাদক পদ হতে স্বেচ্ছায় অব্যাহতিপত্র প্রদান করলাম। আলহাজ মিয়া আরও উল্লেখ করেন, আমার অব্যাহতিপত্র গ্রহণ করে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে আপনার একান্ত মর্জি হয়। উল্লেখ্য, গত 2 জুন গভীর রাতে থানার পুলিশ ও জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের যৌথ অভিযানে ইসলামপুর শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি IHT এর ছাত্রাবাস থেকে একটি মোটরসাইকেল, মাদক গ্রহণের সরঞ্জাম, 7টি মদের খালি বোতল এবং টবের মধ্যে রোপণকৃত একটি গাঁজার গাছ উদ্ধার করে। এ ব্যাপারে জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের SI মুস্তাফিজুর রহমান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা আলহাজ মিয়া জড়িত থাকা সহ তার রোশানল চেয়ে মুক্তি চেয়ে দায়েমুল ইসলাম জীবন মিয়া ও রিদওয়ান আল রাফি নামে IHT-র 2 শিক্ষার্থী, গত 4 জন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, জেলা ছাত্রলীগ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পৃথক পৃথক লিখিত অভিযোগ করেন। তবে শুরু থেকেই আনীত অভিযোগ ষড়যন্ত্রের অংশ বলে দাবি করে আসছেন অভিযুক্ত আলহাজ মিয়া। ওই 2 শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আলহাজ মিয়ার সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে গত 6 জুন রাতে দলীয় কার্যালয়ে এক জরুরি সভা ডেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটির অনুমোদন করেন। এছাড়া জেলা ছাত্রলীগও তদন্ত কমিটি গঠন করে। তবে এখনও কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি, ফলে আলহাজ মিয়া মাদককাণ্ডে জড়িত না নির্দোষ তা অজানাই রয়ে গেছে। আর নানাবিধ অভিযোগের বোঝা মাথায় নিয়েই রাজনীতি ছেড়ে চাকরি জীবনে প্রবেশ করতে যাচ্ছেন আলহাজ মিয়া।